সোহান আইটি পয়েন্টের আজকের ভিডিওতে সকলকে স্বাগতম শুভেচ্ছা আপনার আজকের ভিডিওতে দেখানো হবে আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে সাহায্যে আবেদন করে জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল সেবা গ্রহণ করবেন বর্তমানে নিজের মোবাইলের সাহায্যে ঘরে বসে আবেদন করে আপনি জন্ম নিবন্ধন কার্ড সংগ্রহ করতে পারবেন সে সাথে জন্ম নিবন্ধন সম্পর্কিত আরও সকল সেবা গ্রহণ করতে পারবেন আপনি অনলাইনের এই সুবিধাটি গ্রহণ করতে গেলে আপনাকে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টার কার্যালয়ের ওয়েবসাইটে যেতে হবে আপনি দুইটি উপায়ে এই ওয়েবসাইটটিতে যেতে পারবেন প্রথম যে পদ্ধতিটি রয়েছে সেটি হচ্ছে মোবাইল ল্যাপটপ ডেস্কটপ যেটি ব্যবহার করবেন তার একটি ব্রাউজার ওপেন করে ব্রাউজারের সার্চ বাড়ি গিয়ে লিখে আই এস ডট জি ও ভি ডট আই এস ডট জি ও ভি ডট ডি এটি লিখে এন্টার প্রেস করবেন বিডিআরআইএস ডট ডট বিডি লিখে এন্টার প্রেস করার পরে আপনাকে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার একটি পেজে নিয়ে আসবে তার পাশাপাশি আপনি আরও একটি পদ্ধতি সাহায্যে এই ওয়েবসাইটটিতে যেতে পারবেন সেটি হচ্ছে একইভাবে আপনার ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখে দিবেন জন্ম নিবন্ধন বাংলায় লিখে দিবেন জন্ম নিবন্ধন ঠিক একইভাবে জন্ম নিবন্ধন লিখে যখন এন্টার প্রেস করবেন তখন আপনাকে জন্ম নিবন্ধন সম্পর্কিত অনেকগুলো রেজাল্ট দেখাবে প্রথমে রয়েছে জন্ম নিবন্ধন তত্ত্ব অনুসন্ধান করুন এরপরে রয়েছে জন্মতত্ত্ব সংশোধনের জন্য আবেদন তারপরে রয়েছে জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়া তাহলে অনেকগুলো রেজাল্ট এখানে দেখাচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটিতে ক্লিক করে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্টারের কার্যালয়ের ওয়েবসাইটে চলে যেতে পারবেন তাহলে আমি এখান থেকে উপরে রয়েছে জন্ম নিবন্ধন তত্ত্ব অনুসন্ধান করুন সেটার উপরে ক্লিক করতেছি তাহলে এখানে দেখা যাচ্ছে হোম জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন প্রতিবেদন বোর্ড ব্যবহারকারী সংযোজন ওটিপি প্রাপ্তির পর কতগুলো মেনু রয়েছে আমাদের আজকে আলোচনা করব এই জন্ম নিবন্ধনের মেনুটি নিয়ে তাহলে এই জন্ম নিবন্ধন মেনুটির অধীনে আরও বেশ কয়েকটি সাপ মেনু দেখা যাচ্ছে আমরা প্রথমে দেখব যে ম্যানটি রয়েছে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা আপনি যদি আগে থেকে অনলাইনের সাহায্যে জন্ম নিবন্ধন আবেদন করে থাকেন তাহলে আপনার আবেদনটি বর্তমানে কোন অবস্থায় আছে আপনি সেটি দেখতে পারবেন এরপরে রয়েছে জন্ম নিবন্ধন আবেদন আমরা এটাতে ক্লিক করে দেখব কেন কি রয়েছে আপনার সন্তানের জন্য যদি নতুন জন্ম নিবন্ধন করতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটটিতে এসে জন্ম নিবন্ধন আবেদন এটার উপরে ক্লিক করতে হবে আমরা জন্ম নিবন্ধন আবেদনের উপর ক্লিক করার পরে আরো একটি নতুন পেজে চলে আসলো তাহলে এই পেজটিতে রয়েছে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন এখানে যে লেখাটি রয়েছে এখানে যে লেখাটি রয়েছে নিচে সেটি হচ্ছে নিবন্ধক কার্যালয়ের জন্য আপনার জন্মস্থান বা স্থায়ী ঠিকানা বিভাগ জেলা প্রবৃদ্ধির ধাপ পার হয়ে ওয়ার্ড পর্যন্ত নির্বাচন করতে হবে অনলাইন জন্ম নিবন্ধন আবেদন ফর্ম প্রথমে বাংলায় ইউনিকোড ও পরবর্তীতে ইংরেজিতে পূরণের পর প্রয়োজনীয় সম্পাদনা করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন সংরক্ষণ বাটনে ক্লিক করলেই আবেদনপত্রটি সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে স্থানান্তরিত হয়ে যাবে আবেদনকারীর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না যেহেতু একবার আবেদন স্থানান্তরিত হয়ে যাওয়ার পর আর কোনো সংশোধনের সুযোগ থাকবে না তাই আপনারা অত্যন্ত সতর্কতার সাথে এই ফর্মটি পূরণ করবে অতপর পরবর্তী দফে প্রিন্ট বাটনে ক্লিক করলে আবেদনপত্রের মুদ্রিত কপি পাবেন আপনি যে আবেদনটি করেছেন সেটার একটি কপি প্রিন্ট করে নিবেন সনদের জন্য পনেরো দিনের মধ্যে উক্ত আবেদনপত্রে নির্দেশিত প্রত্যয়ন সংগ্রহ করে প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় প্রমাণপত্রের সত্যায়িত কপি সহ নিবন্ধক অফিসে যোগাযোগ করুন অর্থাৎ আপনি যে অফিসের অধীনে নিবন্ধনের জন্য আবেদন করেছেন ইউনিয়ন পরিষদ পৌরসভা কার্যালয় বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় আপনি যেখানে আবেদন করেছেন সেখানে প্রয়োজনীয় প্রমাণ প্রমাণসহ নিয়ে পনেরো দিনের মধ্যে যোগাযোগ করবেন এরপরে নিচে দেখা যাচ্ছে জন্ম নিবন্ধন সনদ আপনার কোন ঠিকানার অফিস হতে সংগ্রহ করতে চান আপনি এখানে আপনার তিনটি ঠিকানার অফিস হতে জন্ম নিবন্ধন সংগ্রহ করতে পারবেন একটি হচ্ছে আপনার জন্মস্থান এরপরে হচ্ছে স্থায়ী ঠিকানা এরপরে হচ্ছে বর্তমান ঠিকানা আপনি এখানে যে ঠিকানায় নিতে চান সেটিতে ক্লিক করবেন ক্লিক করে পরবর্তী দাফের উপর ক্লিক করবেন পরবর্তীতে ক্লিক করলে আপনাকে জন্ম নিবন্ধনের আবেদনের জন্য একটি ফর্ম দেখাবে এই ফর্মের তত্ত্বগুলো দিয়ে আপনাকে পূরণ করতে হবে প্রথমে রয়েছে নামের প্রথম অংশ বাংলায় আপনি যার জন্য জন্ম নিবন্ধনটি করতে চান তার নামের প্রথম অংশটি এখানে বাংলায় লিখবেন এরপরে রয়েছে নামের শেষ অংশ বাংলায় যে ব্যক্তি জন্ম নিবন্ধন করবেন তার নামের শেষ অংশ এখানে বাংলায় লিখে দিবেন এখানে নাম এবং যে তত্ত্বগুলি দিতে হবে অবশ্যই নির্ভুলভাবে দিবেন কোনো ধরনের ভুল হলে আপনার জন্ম নিবন্ধনেও সেটি ভুল থেকে যাবে এরপরে রয়েছে নামে প্রথম অংশ ইংরেজিতে যার নামে রেজিস্ট্রেশন করবেন তার নামে প্রথম অংশ এখানে ইংরেজিতে লিখবেন নামের শেষ অংশ ইংরেজিতে নামের শেষ অংশটি এখানে ইংরেজিতে লিখে দিবেন এরপরের এখানে রয়েছে জন্ম তারিখ এখানে নিচে ক্যালেন্ডার শুরু করবে সেখান থেকে আপনি জন্ম তারিখটি সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে পিতা ও মাতার কততম সন্তান যার জন্য জন্ম আবেদন করতেছেন সে পিতা ও মাতার কততম সন্তান সেটি এখানে লিখে দিবেন এক নম্বর হলে এক দিবেন দ্বিতীয় তৃতীয় চতুর্থ যততম সন্তান হয় এখানে তত লিখে দিবেন এরপরে রয়েছে লিঙ্গ আপনার সন্তানটি কি পুরুষ নাকি মহিলা সেটি এখানে সিলেক্ট করে দিবেন এখানে তৃতীয় লিঙ্গ সংযুক্ত রয়েছে এরপরে হচ্ছে জন্মস্থানের ঠিকানা তাহলে দেশ বাংলাদেশ বিভাগ নির্বাচন করে দিবেন এরপরে হচ্ছে আপনার ডাকঘর ডাকঘর বাংলায় লিখবেন এরপরে হচ্ছে ডাকঘর ইংরেজিতে তারপরে আপনার গ্রাম পাড়া অথবা মহল্লা আপনার ঠিকানাটি কোন গ্রাম কোন পাড়া বা কোন মহল্লায় পড়েছে সেটি লিখবেন এবং গ্রাম পাড়া বা মহল্লা ইংরেজিতে লিখবেন তারপরে রয়েছে বাসা ও সড়ক আপনার বাসার নম্বর এবং সড়ক নম্বর সেটা লিখে দিবেন এরপর রয়েছে বাসা ও সড়ক নাম নম্বর এবং সেটা ইংরেজিতে প্রথমে লিখবেন বাংলায় এরপরে নিচে এসে লিখবেন ইংরেজিতে এরপরে পরবর্তীতে ক্লিক করে বাকি যে তত্ত্বগুলো দিতে হয় সেই তত্ত্বগুলো দিয়ে আপনার আবেদনটি সমর্পণ করতে পারবেন সকল তত্ত্ব দেওয়ার পর আপনার আবেদন হয়ে গেলে আপনি পনেরো দিনের মধ্যে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে নিবন্ধকের কার্যালয়ে গিয়ে জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করতে পারবেন এ হলো আমাদের নতুন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে এরপর আমরা দেখব আরও কি কি সুবিধা আমরা এখান থেকে পেতে পারি এরপরে আরেকটি মেনু এখানে রয়েছে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন সনৎ মুদ্রণ আপনাদের যাদের হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ রয়েছে বা অনেকে জন্ম নিবন্ধন কার্ড হারিয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই জন্ম নিবন্ধন সনদটি পুনরায় মুদ্রণ করে প্রিন্ট করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের এই জন্ম নিবন্ধন সনদ ফোনো মুদ্রণ সেটার উপরে ক্লিক করতে হবে তাহলে জন্ম নিবন্ধন সমহৎ পুনর্মুদ্রণের উপরে ক্লিক করলাম আপনি এখানে দেখতে পাচ্ছেন জন্ম নিবন্ধন নম্বর রয়েছে জন্ম তারিখ রয়েছে এবং এরপরে অনুসন্ধানে ক্লিক করতে হবে আপনার নিজের জন্ম নিবন্ধন নম্বর এখানে দিবেন এবং জন্ম তারিখটা এখানে দিবেন সেটা দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করে আপনার সকল সহ আপনার রেকর্ড এখানে দেখাবে এরপরে সেখান থেকে আপনি প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট করে নিতে পারবেন এরপরে রয়েছে সার্টিফিকেট বাতিলের আবেদন আপনি যদি জন্ম নিবন্ধন সনদটি বাতিল করে দিতে চান তাহলে সেক্ষেত্রে সার্টিফিকেট বাতিলের আবেদনের উপর ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন সনদটি বাতিল করতে পারবেন এরপরে নিচে রয়েছে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট আপনার জন্ম নিবন্ধনের যে আবেদনটি করেছেন সে আবেদনের প্রিন্ট কপি যদি নিতে চান তাহলে আপনাকে জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্টের উপর ক্লিক করতে হবে এখানে দেখা যাচ্ছে আবেদনপত্রের ধরন আমি কোন ধরনের আবেদন করেছেন এখানে রয়েছে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন জন্মতত্ত্ব সংশোধনের জন্য আবেদন জন্ম নিবন্ধনের প্রতিলিপির জন্য আবেদন আপনি যে ধরনের আবেদন করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে এরপরে আবেদন করার সময় আপনাকে একটি আইডি দেওয়া হয়েছিল সে আইডিটি হবে অ্যাপ্লিকেশন আইডি এরপর এখানে সে অ্যাপ্লিকেশন আইডিটি দিতে হবে এরপরে রয়েছে জন্ম তারিখ আপনি যেই জন্ম নিবন্ধন জন্য আবেদন করেছেন সেখানে যে জন্ম তারিখটি দিয়েছেন সেই জন্ম তারিখটি এখানে দিয়ে এখানে ফ্রিন্টের উপর ক্লিক করলে আপনি আপনার আবেদনটি প্রিন্ট করতে পারবেন এরপরে যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেনু এখানে রয়েছে সেটি হচ্ছে জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন আবেদন আমাদের অনেকের অনিচ্ছাকৃতভাবে জন্ম নিবন্ধনে বিভিন্ন ধরনের ভুল হয়ে যায় যেমন নিজের নামের ভুল পিতামাতার নামে ভুল জন্ম তারক ভুল অথবা ঠিকানায় ভুল এ জাতীয় বিভিন্ন ভুল অনিচ্ছাকৃতভাবে আমাদের জন্ম নিবন্ধনে হয়ে থাকে এই জন্ম নিবন্ধনের ভুলগুলো সংশোধন করতে গেলে আমরা বিভিন্ন সমস্যায় পড়তে পারি এখন থেকে আপনি নিজে অনলাইনের সাহায্যে এই জন্ম নিবন্ধন তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন আমরা এই মেনুটির উপর ক্লিক করব এই মেনুটির উপর ক্লিক করলে আমাদের সামনে নতুন একটি ফেজ চলে আসছে আমাদের সামনে যে ফেজটি আসছে আমরা এখন সেই পেজটি একটু পড়ে নিব এখানে রয়েছে আপনার পিতা অথবা মাথার নাম সংশোধন করতে হলে লি, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন আপনি যদি পিতা এবং মাথার নাম সংশোধন করতে চান তাহলে এখানে কতগুলো পদক্ষেপ রয়েছে আপনি সেই পদক্ষেপগুলো অনুসরণ করে খুব সহজে আপনার পিতার এবং মাথার নাম সংশোধন করতে পারবেন সে পদক্ষেপগুলো হচ্ছে যদি আপনার পিতা অথবা মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তত্ত্ব সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা অথবা মাথার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ মুদ্রণ করলে সেখানে পিতা অথবা মাথার সংশোধিত নাম দেখা যাবে আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা অথবা মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাফ করতে হবে পিতামাতার মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাফ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনঃমুদ্রণ করলে সেখানে পিতা মাতার সংশোধিত নাম দেখা যাবে তাহলে আপনার পিতা মাতার যদি জন্ম নিবন্ধন নম্বর থাকে আপনি এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনার জন্ম নিবন্ধনে পিতা এবং মাতার নাম সংশোধন করে নিতে পারবেন নিচে আরও একটি পদক্ষেপ রয়েছে সেটি হচ্ছে যদি আপনার পিতা অথবা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ এক এক দুই হাজার একের পূর্বে হয় তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা অথবা মাতার নাম সংশোধন করতে পারবেন একত্রে আপনার পিতা অথবা মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোনো প্রমাণপত্র দাখিল করতে হবে না যদি আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ পহেলা জানুয়ারি দু হাজার একে হয় তাহলে আপনি এই প্রক্রিয়াটি অনুসরণ করে আপনার নিজের জন্ম নিবন্ধনে পিতামাতার নাম সংশোধন করতে পারবেন এরপরে তৃতীয় দাবটি হচ্ছে যদি আপনার পিতা মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতা অথবা মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ এক এক দুই হাজার একের পরে হয় তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা মাতার নাম সংশোধন করতে পারবেন এক্ষেত্রে আপনার পিতা অথবা মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে তাহলে এই তিনটি প্রক্রিয়া অনুসরণ করে আপনি আপনার ভুল সমূহ সংশোধন করতে পারবেন সেক্ষেত্রে এখানে জন্ম নিবন্ধন নম্বর দিয়ে এরপর জন্ম তারিখ দিয়ে আপনি যখন অনুসন্ধানে ক্লিক করবেন তখন আপনার জন্ম নিবন্ধনটি এখানে দেখাবে সেখান থেকে আপনি কী সংশোধন করতে চান সেটি দিয়ে খুব সহজে আপনার জন্ম ভুল সংশোধন করতে পারবেন এর বাইরে এখানে জন্ম অধীনে আরও কিছু সেবা রয়েছে সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের তত্ত্ব অনুসন্ধান এবং জন্ম আবেদনের বর্তমান অবস্থা আপনি যদি আপনার জন্ম নিবন্ধনের তত্ত্ব অনুসন্ধান করতে চান তাহলে এই জন্ম নিবন্ধনের অনুসন্ধানের উপর ক্লিক করবেন এখানে খুব সহজে আপনি যে কারোর জন্ম নিবন্ধনের তত্ত্ব যাচাই করতে পারবেন এখানে জন্ম নিবন্ধন কার্ডের নম্বরটি এবং এখানে জন্ম তারিখ দিয়ে এখানে যে যুগপলটি দেখাচ্ছে আট যোগ সাত আট এবং সাত যোগ করলে পনেরো অবশ্যই আপনাদের ক্ষেত্রে সেটি ভিন্ন আসবে যেটি আসে সেটি এখানে দি এসে লিখে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করলে এই বাপ রেজিস্ট্রেশন নম্বরের সকল তথ্য আপনাকে দেখাবে আমাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ জন্ম নিবন্ধন সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে